পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর। রাতে বাইকে করে যাওয়ার সময় পেছন থেকে গাড়িতে ধাক্কা মারে, গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে বেনিয়া গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995155। ফারাক্কায় আবারও দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহের। রাতে বাইকে করে যাওয়ার সময় পেছন থেকে গাড়িতে ধাক্কা মারে। জানা গেছে, সোমবার রাতে ফারাক্কার কেন্দুয়া মাসির বাড়ি থেকে তিলডাঙ্গায় বাড়ি ফিরছিল শাহিদ শেখ। বাইকে একাই ছিল সে। পথে তিলডাঙ্গা রেল ফাটক সংলগ্ন এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পেছনে ধাক্কা মারে, গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে বেনিয়া গ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। বড় গাড়ির ধাক্কা মেরে ছেলেটা ইয়ে হয়ে গেছে, তিলডাঙ্গা রেলগেটের সামনে। হ্যাঁ, পুলিশ ছিল ওখানে, গ্রাম হসপিটালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুতে শোকের ছায়া পরিবার জুড়ে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।